হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছো সাজু কুজু করে একবারে রেডি হয়ে গেছি ফাইনালি। তো রেডি হয়েছি বলতে হাফ রেডি হয়েছি, এখনও সেভাবে রেডি হয়নি। তো রেডি হয়ে আমি তো মানে বক বক শুরু করে দিয়েছি, যেহেতু আমি হাফ রেডি হয়ে গেছি। আর ওইদিকে হাজব্যান্ডরাও এখনও ড্রেস মানে চয়েসই হয় না কোনটা পরবে, একটা বের করছে পরছে, বের করছে পরছে, ভরে চলছে বের করছে, এইভাবে করতেই থাকছে। আমি আর আমি একদম বের করে দিই না। আমি যখন ওকে বলেছিলাম যে আমি তোমার ড্রেস বের করে দেবো, শাড়ি টাড়ি পরার আগে তুমি আমাকে বলে দিও কোন ড্রেসটা পরবে না পরবে, তখন আমি ওকে কন্টিনিউ জিজ্ঞাসা করেছি। ওই বলেছে এখন তো যাবো না। আমি যে ঠিক আছে, তুমি যখন আমি শাড়ি পরে রেডি হয়ে যাবো তারপরে তুমি যদি বলো, কিন্তু আমি একটাও কিছু বের করে দেবো না। তার জন্য ওই নিজে নিজেই বের করছে, একটা করে পরছে আর বের করছে, কোনটা পরবে এখনও ভেবে পাচ্ছে না। আমি বলছি বাবা এত ড্রেস কে চেঞ্জ করো, আমি তো জাস্ট একটা নর্মাল শাড়ি বের করে এলাম আর পরলাম আর ইয়ে গেলাম। তো দিয়ে আমি বলছিলাম হ্যাঁ এরকম হেয়ার স্টাইলটা কিন্তু মোটামুটি আমাকে ভালোই লাগছে, এখন চুলটা বাঁধবোটা নাকি ই করবো। দেখা যাচ্ছে আজকে শাড়িটা একটা প্লেট করে মানে পরলাম, তো দেখা যাক প্লেটটা করে ভালো লাগছে না, একটা করে ভেবে পেয়েছি না, তো করলাম প্লেট করেই পরবো। আর চুলটা এখন বাঁধবো আর মেকআপ করলেই আমার কমপ্লিট হয়ে যাবে শাড়ি। তাই বলছি তুমি দেখো বের করো, এখন ঝটপট রেডি হবে, হয়তো আমাকে বলছি তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমার তো লেট হবে অনেক দেরি, এবার সাজতে বসলে তাহলে উঠবে না। আর এটা একটু ঠিক কথা, আমার একটু লেট হয় যেহেতু শাড়ি টাড়ি পরতে টাইম লাগে, তার জন্য রেডি সেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি যে বাড়িতে। আর মানে রেডি হতেই দেরি হয়ে গেছিলো, আর সবাই মানে ফোন করছিলো যে কখন আসবে কখন আসবে, তার জন্য আর ভিডিও করে বাড়িটি একবার এসে ভিডিও করছি। তো এখন যাচ্ছি বাইকে, তো এই যে এখন প্লেট করেই যাচ্ছি, তখন টুকটাক সাজলাম, একটু সেরেছি বলতে হ্যাঁ সেরেছি, একদম না সাজাও না। তো এই যে ফাইনাল লুক এইদিকে দেখো, এখানে আবার প্লিট করে রেখেছিলাম, রাখি দিয়ে বলছিলো তোমাকে প্লিট করে ভালো লাগছিলো না। আর বলছি যে সে বুঝতে পারছি না আমাকে কী করবো একলা দিয়ে, আবার এদিকে এসে আবার প্লিটটা মানে রাখি দিয়ে বললো চেঞ্জ করে না। আমি আবার চেঞ্জ করলাম, এখানে প্লিট করেছিলাম তো ভালো লাগছে না, দাবা একটা ভাবে পড়েছিলাম। আমি এক মানে এক প্রিন্ট করেই পরি বেশি, কিন্তু দেখলাম সবসময় তো সব রকম পড়া হয় না, তার জন্য প্লেট করে আসলাম। কিন্তু মোটামুটি তো আমাকেও ভালো লাগছে না। আমি ভাবছিলাম গাড়িতে আসার সময় ভাবছিলাম যে প্লেটটা এক মানে এক প্লেট করেই পরলে ভালো লাগতো, এরকম বলছে মনে মনে ভাবছিলাম। তো আমি দেখলাম যাই দিয়ে চেঞ্জ করে নিব। তো তারপরে এখন আমরা ভিতরে ঢুকছি, তো এখন যাবো ভিতরে মেয়ে মানে কনেকে দেখবো, তারপর কী করবো না করবো চলে আসবো। তো কনেকে দেখা হয়ে গেছে, তো ভিডিওটা বললাম যে হাজব্যান্ডকে করতেও ভুলে গেছে। তো এইদিকে স্টল বসেছে, এইদিকে সব স্টলে আমরা খাওয়া দাওয়া করলাম, পকোড়া ফুচকা সব কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আর হাজব্যান্ড তো পাত্তা পাওয়া যাচ্ছে না, এই দেখো ওরা সব বন্ধুগুলো সব ঘুরে বেড়াচ্ছে। এখন তো এখন বর আসছে, তো আমরা সেখানেই যাবো, মানে যাচ্ছি বর আসছে, তো দেখতে পাবো। এদিকে বাজি ফুটছে, ব্যাং পার্টি বাজছে, তারপরে বক্স বাজছে, মানে কী বলবো এত ই হচ্ছে। আগে আগে ওরা হাঁটছে, তো আমরা পেছনে আছি, আর এইদিকে ধরো মানে সব বাজি ফুটছে তার জন্য ধরো। তো যাই হোক চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, আই হোপ তোমাদের ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে আর দারুণ ইন্টারেস্টিং আছে। Yeah.
বর চলে এসেছিল, তারপর আসার পর আজকে একটা দাদার মানে বার্থডে আছে, তো তার জন্য আবার সবাই মিলে মানে এখানে মানে হাজবেন্ডের সব ওদের বন্ধু যে তোর বন্ধুরা সবাই মিলে গেলো, দিয়ে কেক নিয়ে এলো একটা, আর আমরা এদিকে সব সবাই চলে এসেছে প্রায়, এখানে দেখো সবাই এসে, তো ওর কেক কাটিং হবে এখন, তার জন্য কেক নিয়ে এসে দাদার বার্থডেটা এখানটাই ছোট্ট করে একটা সেলিব্রেশন করে নিল, যেহেতু আজকে বার্থডে ছিল, যেহেতু প্রতিবার হয় এবার বিয়ের জন্য তো একটু মিস হয়ে যাচ্ছিলো, তার জন্য আবার সব নিয়ে আসলো, তো এখানে ভালো করে ছোট্ট করে গিয়ে সেলিব্রেশনটা করে দিল, ভালোই মজা হলো। তো সাথে বিয়ে খেতে এসে বার্থডে সেলিব্রেশন হয়ে গেলো, সেই কিন্তু ভালোই মজার একটা বিষয়। তো এদিকে আমার হাজবেন্ড আর একটা দাদা, ও আমরা দুজনে একসাথে এসেছি, একটু তাড়াতাড়ি এসেছিলাম আমরা একটু আগে, তো তখন ওরা বলছিলো যেরকম কেক টেক আনবো আজকে জন্মদিন স্যামের, এরকম বলছিলো, তো দিয়ে আবার কেক নিয়ে আসলো, তো এখন তাই কেকটা কাটবে, তো ভালোই লাগছে। আর এইদিকে সব স্প্রে তারপরে মানে সব ক্যান্ডেল ফ্যান্ডেল এনেছে, তো এখানে এনে বাবা বলছে স্প্রে দিবি না, তো এদিক দাদা মানে কেক কাটছে আর বলছে এগুলো দিবি না, কারণ যেহেতু সবাই বিয়ে বাড়িতে সাজুকুজু করে এসছে, তো স্প্রেগুলো দিলে সব দিতে, তাও এইভাবে দিয়ে দিচ্ছে, তো একদম এটা নিয়ে এখন সব যুদ্ধ হয়ে যাবে, ওই ওর মাথায় দিয়ে যাবে, বলছে আমরা বলছি এই দিও না মাথায় সব মানে এই যেহেতু স্প্রে দিলে বিয়েতে সব সাজকুজ করে এসে সব নষ্ট হয়ে যাবে বললেই চলে, তো তাও দিচ্ছিল। তো এদিকে আরও সবাই ছিল অনেক ছিঁড়ে ছিঁড়ে জায়গাটায় ভিড় ছিল সবাই, তো দেখো বাপরা সব বন্ধুগুলো মিলে কেক খাওয়া খাওয়াই করতে মাথায় এভাবে স্প্রেগুলো দিয়ে দিচ্ছে সব, তো ওদের তো মানে একবার যুদ্ধ লাগার মতো একবারে যুদ্ধ লেগে গেছে সব হাজবেন্ডের, দেখো ওর মাথায় দিয়েছে যে দাদা ওর মাথায় দিয়েছে বলে ও আবার হাজবেন্ডের মাথায় একবারে জোর করে দিয়ে দিয়েছে, যেহেতু পছন্দ করছে না, বলছি মানে আমি বলছি আমার হাজবেন্ডের চুলটা গেল যেহেতু স্প্রে দিয়ে এসছে চুলেতে, তো এক স্প্রে নষ্ট হয়ে গেল চুলটা হেয়ার স্টাইল, আর আমি ওইদিকে আবার ভিডিও করছিলাম তার জন্য দাওয়া দেখেছে, দিয়ে আবার কী করছে আমি ভিডিও করছি দেখে এইদিকে চলে এসছে, তো এখন দেখছে এখন হেয়ার মানে হেয়ারটা ঠিকঠাক আছে নাকি, আমি বলছি গেল তোমার ভালো হয়েছে, যাও না বেশি ওইভাবে সবাইকে দিতে দাও জোর করে করে, তো এতক্ষণে তার একটা পাত্তা পা গেলো, দিয়ে বলছি চলো আমরা একটু ছবি তুলে আসি এই সাথে মোনালিসার বোনের সাথে, যে আমরা বলছি চলো তাহলে ছবি তুলে আসবো, তো এখানে এসেও দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে আছি বলতে মানে আরও সবাই ছবি তুলছে, যেহেতু কোণে ছবি তুলছে আর কোণে এখানটায় বসেছিলো বলতো ওই ভিতরে বসেছিলো কোণে, হ্যাঁ তো এখন বাইরে বসি রেখেছে, যেহেতু বর এসছে তো বর ওখানে মানে বরের বিয়েতে যার নিয়ম থাকে রিচুয়াল সেগুলোই করছিলো, তো তার জন্য কোনেকে এখানে নিয়ে আসা হয়েছে, সবাই এদিকে ছবি তুলছিল এক এক করে, তো আমরা বলছিলাম আমার ফোনে ভালো উঠবে, তো আমরাও ছবি তুললাম সবাই মানে হাজবেন্ড ওয়াইফরা সব কোনের সাথে ছবি তুলছিল, সিঙ্গেল ছবি তুলছিল, আর বিয়ে বাড়িতে সাজুকুজ করে এই ভিডিও ছবি এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তো এদিকে দাদাকে বলছিলাম একবার হাই করো, তো আমাকে দেখে বলে হ্যালো গাইজ করবি না, হ্যালো গাইজ হাই গাইজ এরকম করবি না, তো আমি বলছি হ্যাঁ অবশ্যই সেগুলো তো চলছে আমার কন্টিনিউ, তুমি ক্যামেরাটা অন হয়েছি তুমি শুধু হাই করো তাহলেই হবে, তো এই যে তারপর আমরা ধরো চলে এসেছি খাওয়া দাওয়া করতে, যেহেতু বরের মানে কোনে যে শুভ দৃষ্টি হ্যান দৃষ্টি সব কিছু হয়ে গেছে ওগুলো টুকটাক আমি আর নেক্সট ভিডিওতে দিব অবশ্যই তোমরা দেখবে, তো দেখো খেতে বসেও হাজবেন্ডের মানে বসা হচ্ছে না, যেহেতু সব বন্ধুগুলো ওইদিকে বসেছে ওদের তো একটা একটা করে গল্প থাকছে, তো বসে ওইদিকে যাও ওদিকে যাও করতে থাকতে, আমি বলছি বসে এক জায়গায় বসে যে খাবে ঠিকঠাকভাবে থাকে, দেখো পাতা দিয়ে দিয়েছে এখনও কিছু খাওয়ার পাইনি, এই যে মেনু কার্ড মেনুতে কী কী আছে সব কিছু লেখা যায়, আমি বলছি দেখো মেনু কার্ডে মানে মেনু কার্ডটা ভালো উঠছে না যেহেতু ফোকাস দিচ্ছে ক্যামেরাটা, সব ওইদিকে বসেছিলো আর আমরা এইদিকে বসেছিলাম, তো এখনও খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার ভিডিওটি আমি করিনি, তো এখন বাইরে বেরিয়ে গেছি আমরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব, আর এখন সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছে, তখন বেরোবো না, বেরোলেও হবে না যেতে একটু টাইম লাগবে, টাইম বলতে খুব একটা টাইম লাগবে না চলেই যাবো বেশি তাড়াতাড়ি, তো খাওয়া দাওয়া করেছি একটা জলের বোতল আবার নিয়েছিলাম বলতে এতটা মানে স্টলে খাওয়া হয়েছিলো তবে জল খাওয়ার চেষ্টা পাচ্ছিলাম না, তার জন্য জল একটা নিয়েছিলাম, তো এই দেখো এখানটাই কোণে গিয়ে বসেছিলো, তো এই যে এখন বর আর কোণে মানে যেহেতু ওদের শুভ দৃষ্টি হয়ে গেছে হাত পাকেটা হয়ে গেছে বিয়ের লগ্নটা একটু দেরি আছে, তার জন্য এই যা দিদি দিদির সাথে ছবি তুলছিল এদিকে, তার এই মানে দিদি বাড়ি থেকে বিয়ে হচ্ছে, দিদি বিয়েটা মানে দিচ্ছে, যেহেতু সত্যি কথা বলতে গেলে এরকম ভাগ্য করলে একটা দিদি পাওয়া যায় তো সত্যি খুব ভালো লাগলো, তো যাই হোক চলো ভিডিওটি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর এই দেখো আমরা সবাই এখন বেরোচ্ছি, তো এত ঠান্ডা লাগছে কী বলবো সব গায়ে কাপড়।